নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মটরশুটি আর ফুলকপির দারুণ একটা রেসিপি এটা ব্রেকফাস্ট বা ডিনারে রুটি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে প্রথমে আমি ফ্রাইং প্যানটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ মতো গোলমরিচ হালকা একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এটা আমি এভাবে ক্রাশ করে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবারের মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম এবার জিরেটা হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে সামান্য পরিমাণ একটু হিং দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি খুব ছোট ছোট করে কেটেছি যাতে ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার খুব ভালোভাবে ভেজে নেব ফুলকপিগুলো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাহলে তার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এবার ফুলকপিগুলো খুব ভালো করে ভাজতে হবে বেশ কিছুক্ষণ এক দু মিনিট মতো ভেজে নি এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মেশানো হয়ে গেলে তিন চার দু তিন মিনিট মতো এটা ঢাকা দিয়ে রাখবো এটা ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধ করতে হবে এবারের মধ্যে ছোটো বাটির এক বাটি মটরশুঁটি দিয়ে দিলাম এবার মটরশুঁটিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মটরশুঁটিটা ভালো করে মেশানো হয়ে গেলে আরও দু থেকে তিন মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব এবার ঢাকা খুলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমের মধ্যে হাফ চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি এবার বেসনটাকে ভালো করে মিশিয়ে নেবো কারণ বেসনটা রান্নার সাথে মিশতে একটু সময় লাগে তাই এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে হাফ চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ধনের গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আদা কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক ইঞ্চি মতো আদা সরু সরু লম্বা করে কেটে নিয়েছি কেউ যদি চায় এটার মধ্যে আদা পেস্টও দিতে পারে এবার আদার টুকরোগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এটা আরও কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মটরশুটি আর ফুলকপিটা ভালো করে সেদ্ধ হচ্ছে এবার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আর সেদ্ধ হয়ে গেলে লাস্টের মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডারের থেকেও গোটা গোলমরিচ ক্রাশ করে নিলে এটা বেশি ভালো খেতে হবে আর এটা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য আর এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এটা খুব ভালো লাগবে খেতে